এসএসসিতে দুর্নীতির অভিযোগে বাম ছাত্র যুব সংগঠনে বিক্ষোভ, রণক্ষেত্র করুণাময়ী, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। করুণাময়ীতে ধুন্দুবার, আটক ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অনেকে। যারা স্বচ্ছতার সাথে নিয়োগ করছে তাদেরকে পুলিশ দলদাসে পরিণত হয়ে গিয়ে আমাদেরকে অ্যারেস্ট করছে, মারছে। পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রিন্সিপালরা মতামত দেওয়ার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনলাইনের দাবিতে পড়ুয়া বিক্ষোভ। দুপুর 12টা থেকে গেটের সামনে রাস্তা আটকে বিক্ষোভ। সংস্কৃত বিশ্ববিদ্যালয়েও অনলাইনের দাবিতে বিক্ষোভ, ঘেরাও ভিসি। সংখ্যাগরিষ্ঠ প্রিন্সিপাল চান অফলাইন পরীক্ষা। সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অফলাইনকেই সায় অধিকাংশ অধ্যক্ষের। 3রা জুন সিন্ডিকেটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। বৈঠক থেকে বেরোনোর সময় অধ্যক্ষদের গাড়ি ঘিরে বিক্ষোভ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই এর পর এবার ইডি। বেআইনি আর্থিক লেনদেন খুঁজতে অনুসন্ধান, সিবিআই এর কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এখানে টাকা পয়সা প্রচুর খেলা আছে, সেই জন্য ইডি হস্তক্ষেপ করেছে। আমরা জানি পার্থ চট্টোপাধ্যায় অনেক, তার সার্মেয় যে আছেন, যে আছে তার বাড়িতে, তার সম্বন্ধেও তিনি ফ্ল্যাট কিনে রেখেছেন। মানে কোটি কোটি টাকা কিভাবে রাখা যায় তার প্ল্যানিং করেছেন। সিবিআই তো আর্থিক দুর্নীতি তদন্ত করতে পারে না, আর্থিক দুর্নীতি তদন্ত করতে ইডিকে লাগবে। সিবিআই এমনি ইনভেস্টিগেশন করে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে, সিবিআইয়ের পাশাপাশি ইডিকে তো আসতেই হবে, কারণ এখানে দুর্নীতিতে কোটি কোটি টাকার দুর্নীতি তছরূপের বিষয় আছে। ইডিকে কেন্দ্রীয় সরকার ব্যবহার করে মানুষকে, বিরোধীদের ভয় দেখাবার জন্য। ইডি তো আগে প্রমাণ করতে হবে যে প্রসিডস অফ ক্রাইম এদিক থেকে ওদিকে গিয়েছে, সেটাই প্রমাণ করলো না ইডি আগে থেকে তদন্ত করতে লেগেছে, এটা তো আশ্চর্য লাগছে। গরু পাচার কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে এলেন না নিজাম প্যালেসে। চিকিৎসকেরা 15 দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন, চিঠি দিয়ে জানালেন সিবিআইকে, চাইলে বাড়িতে গিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদের প্রস্তাব। আজ সিবিআই দপ্তরে হাজিরা দিলেন না শওকত মোল্লা। প্রশাসনিক কাজ থাকায় চেয়েছেন 15 দিনের সময়সীমা, পাঠিয়েছেন ইমেইল। নিজাম প্যালেসে গেলেন বিধায়কের আইনজীবী। কলকাতা মেডিকেলে রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সুদীপ্ত রায়। গতকালই নির্মল মাঝিকে সরিয়ে তাকে ওই পদে নিয়োগ করা হয়। এদিন মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সুদীপ্ত। আমি দিদির একজন স্বচ্ছতা সততা দায়বদ্ধতা নিরিখে একজন একবারে নিবেদিত প্রাণ মানুষের সেবায় দীক্ষিত একজন কর্মী। যারা অতীতে ভালো কাজ করেছে বাংলার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, তাদের বিরুদ্ধে কালিমালেপন উৎসাহ হয়েছে। 12 দিনে 3 জন, পল্লবী দে, বিদিশা দে মজুমদারের পর পাটুলির বাড়ি থেকে উদ্ধার হল বিদিশার বন্ধু অভিনেত্রী মডেল মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। ডিপ্রেশনে ছিলেন দাবি পরিবারের। রাতে অভিনেত্রীর স্বামীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ। পাটা এরকম ঠেকে রয়েছেন মেঝেতে, মানি কোনো সারা নেই। বিদিশার কথাই খালি বলতো আর বলতো, বিদিশার মতো আমিও করব। আমার এরকম একটা ফেজ এসেছিল যখন আমার কাছে টিভি সিরিয়ালের কাজ ছিল, কিন্তু ভালো ছবি কিছুতে আমি পাচ্ছিলাম না। আমি একদিন সৌমিত্র অঙ্কলকে বলেছিলাম আমার ভাল লাগছে না কিছু, আমার কাছে কোনো ভালো ছবি নেই। বলে হবে, আমার জীবনে কি হয়নি, আমি বিভিন্ন সৌমিত্র চট্টোপাধ্যায়, আমার কত কিছু হয়েছে, আমি সত্যজিৎ রায়ের ছবি করেছি, আমার হয়েছে। এমনভাবে বোঝালো, টেম্পোরারি আমি আমার সব দুঃখ ভুলে গেলাম। একটা মানুষ পাবেন না যার জীবনে প্রবলেম থাকে না, সে প্রবলেমটাকে আমরা কি করে হ্যান্ডেল করব এবং কি করে সেটাকে আমরা ওভারকাম করব, সেটা সম্পূর্ণটা আমাদের উপরে হয়। যখন আমাদের হাতে নাও থাকে তখন আমাদের একটু হেল্প নেওয়া উচিত। ডিপ্রেশন বিষয়টা নিয়ে অনেকেই কথা বলে, এতটা বেশি সচেতন, সোশ্যাল মিডিয়া এত হাহাকার।
নাগেরবাজারে মডেল অভিনেত্রী বিদিশার মৃত্যুতে বন্ধু অনুভব বেরাকে জিজ্ঞাসাবাদ, সুইসাইড নোট ও বন্ধুদের বয়ান খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ। রোহিঙ্গায় সময় প্রবল ঝড়ে রবীন্দ্র সরোবরে দুই কিশোরের জলে ডুবে মৃত্যুর ঘটনা নিয়ে বৈঠক, লালবাজারের সমস্ত রোয়িং ক্লাব এবং সুইমিং ক্লাবগুলির সঙ্গে বৈঠক পুলিশের, সমস্ত ক্লাবে রোয়িং বন্ধের জন্য অনুরোধ করল পুলিশ। জোকা বিবাদীবাগ মেট্রো রুটে প্রস্তাবিত ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন তৈরিতে অনুমতি, মেট্রোর কাজ চললে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি প্রভাব, আজ করতে কৃত্রিম কম্পন তৈরি করে পরীক্ষা হয়, কাজ শুরু হলে আইআইটি মাদ্রাস থাকবে পর্যবেক্ষণে, শর্ত ভিক্টোরিয়ার। ব্যান্ডেল শক্তিগড় শাখায় আজ থেকে 72 ঘন্টা পাওয়ার ব্লক, বাতিল একাধিক মেল প্যাসেঞ্জার এক্সপ্রেস, কাজ চলায় পুরুলিয়ার আদ্রা স্টেশনেও মঙ্গলবার পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল। কর্ডিলিয়া ক্রুজ মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে ক্লিন চিট, আরিয়ান খান সহ 6 জনের কাছে কোনো মাদক মেলেনি উল্লেখ এনসিবির চার্জশিটে, অভিযুক্ত বাকি 14 জনের কাছে মিলেছে মাদক। লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে ভারতীয় সেনার বাস পড়ে মৃত্যু 7 জওয়ানের, লাদাখের তুরতুক সেক্টরে রাস্তা থেকে পিছলে প্রায় 50 থেকে 60 ফুট নিচে নদীতে পড়ে যায় বাসটি, আহত 26 জন জওয়ান, উদ্ধার কাজ চালাচ্ছে বায়ুসেনা।